আপনি কি মিথ্যা বলে জাহান্নামে যাবেন নাকি তার সাথে সম্পর্ক নষ্ট করবেন? এটা এমন কোনো জায়গা না যেখানে বাধ্য হয়ে মিথ্যা বলতে হয়। আপনাকে এখানে কে বাধ্য করছে? এটা কোনো বাধ্যবাধকতা বলা যায় না। হ্যাঁ, আপনি সত্য বললে হয়তো সাময়িক আপনার সমস্যা হবে, সে মন খারাপ করবে, সম্পর্ক নষ্ট হবে, কিন্তু এটা চিরকাল থাকবে না। আর যদি চিরকাল থাকেও এখানে আপনার কোনো দোষ নাই যদি সে অন্যায়ভাবে মন খারাপ করে। আর দুই কুলি রক্ষা হবে, মিথ্যা বলার দরকার নাই, যে নাই এই কথা বলার দরকার নাই, আবার তাকেও চেতানোর দরকার নাই, বাঁকা করার দরকার নাই। আপনি যদি মধ্যম একটা পদ্ধতি অবলম্বন করেন, যে এমনভাবে কৌশল করে বললেন যে তাতে তাকে টাকাও দেওয়া লাগলো না, আপনার মিথ্যা বলাও হলো না, আপনি বললেন যে ভাই আমার হাতে কোনো টাকা পয়সা নেই, হাতে টাকা পয়সা নাই, খালি আমার হাতে একদম হাত খালি, ভাই বিশ্বাস করেন হাতে একদম টাকা পয়সা নাই, হাত খালি, টাকা আছে পকেটে অথবা ব্যাংকে বা বাসায় বা মানি ব্যাগে, বাস সে মনে করলো যে আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি তো বলছেন সত্য, ভাই আমার হাতে টাকা নাই। তো এভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে তার থেকে আপনি রেহাই পেতে পারেন যদি সে ঘড়িমসি করবে সে আশঙ্কা থাকে। কিন্তু সরাসরি ভাই বিশ্বাস করেন, ভাই বাসায় ব্যাংকে কোথাও ভাই কোনো টাকা পয়সা নাই, ভাই কসম কসম, অথচ আপনার বাসায় ব্যাংকে টাকা আছে, তাহলে সরাসরি মিথ্যা হলো, অতএব সরাসরি মিথ্যা বলবেন না।